আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। চলে আসলাম বিকেলবেলা ঈদের পরের দিন ঘোরার জন্য। আপনাদের ভাই আমাকে ঘুরতে নিয়ে আসছে, তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেশি টাইম নাই, বলতেছে আর একটু আগে আসলে ভালো হতো। এই জায়গাটা খুবই সুন্দর। এটা কোন জায়গা আছে? যারা আসছে, অনেকে তো আসছে এই জায়গায়, অনেক আপুরা ঘুরতে আসছে, তো দেখি জায়গাটা কেমন। খুবই সুন্দর লাগতেছে, আশেপাশে ভিউটাও খুব সুন্দর। আর একটু আগে আসলে হলো সবচেয়ে বেটার হতো, কারণ অনেক সুন্দর জায়গা। ওই যে ওইখানে যে গোড়া দেখলাম, ওই গোড়ায় কোথা যায়, গোড়া ওঠা যায়। আর এই পাশে দেখেন, এদিকে বিশাল সাগর। ওই চাঁদ, আচ্ছা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আমি। এই তো ঈদের চাঁদ হলো, আজকে দেখা যাইতেছে। এই যে চাঁদ, ঈদের চাঁদ আজকে দেখা যাইতেছে। আর ওই দিন কিন্তু আমরা চাঁদ দেখতেই পাই নাই, ওই দিন হলো ম্যাগের কুয়াশা ছিল। কি করছে? আজকে শার্ট প্যান্ট পরাই দিছি। আহেন আহেন, পরে ছবি তুলুন, ওই সাইডে লন, ভালো জায়গায় ছবি তুলি গিয়া। কোন পাশে ভালো জায়গা আছে? হে যে গেল আর একটু ওই পাশে, ওই পাশে নামলে ভালো। মাস্টারে গেল কই? ওই এই সাগরের ভিতরে যাওয়া যায়। তোমার এনে দেওয়ার দরকার নেই, সময় কম, তোমার এখানে এনে পড়াই মানে মুসকানের আব্বু হাত ধরে আহেন ওই জায়গা দাঁড়ায়, একটা ছবি তুলি। এদিকে আহেন, এদিকে আহেন, ছবি তুলি। কত সুন্দর! সবচেয়ে ভুল হয়েছে, আমরা আরেকটু আগে আসলে ভালো হতো। আমরা আসবো দেখি, কালকে পরশু আরেক দিন আমরা আসবো, তাড়াতাড়ি আসবো। ওইদিকে আমি দেখে আসছি বড় বড় ঘোড়া, ঘোড়ার উপরে উঠা যায়। আর এইদিকে সাগর, সাগরে লোকজন নামে কিন্তু আসো ছবি তুল। কত সুন্দর দিন শিরে। সাগরের ভিতর নেমে গেছে আর আমি নামতেছি না, আমার জুতা পা দেখে নামান। কি সাগর! অবশেষে প্যান উঠাই দিতেছে সাগরে নামার জন্য। দেখেন কি করতেছে, তোর তো ওই জুতা নাম তার মনে নাম তো মন চা না জুতা সবটিতে খুললে রাখছে এই গেছে। কেমন আসতেছ? নিচে কি বালু না? হ্যাঁ, এ পাশ থেকে কেমন তাহলে ক্লিয়ার? পানি বেশি, ওই যে উড়ে এলাম ওই পাশে লন, ওই দেখলাম হাইটে এলাম। জুতা পরে পা দিয়ে, জুতা পরে পা দিও। সুন্দর
ফার্স্টে হলো আমরা ওই দিকে নামছিলাম, তো ওই দিকে নামার পরে মুস্কান মেঘতলার আপু ওইখানে রয়ে গেছে, তারা হলো সাগরের ভিতর নামছিল পানিতে, তো মনে হয় জুতা বাঁধিতেছে। এপাশে রাজিপাড়া আমি আইসা পড়ছি, আর এদিকের ভিউটা দেখেন কতটা সুন্দর, একদম পুরো এই পার্কের মতো বাচ্চারা খেলাধুলা করতেছে, খুব সুন্দর। এদিকে সবচেয়ে বেস্ট হইতো আমরা যদি বিকেলের দিক আসতাম, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। বাচ্চারা খেলাধুলা করতেছে, মাঝে একটা তাল গাছ, এখনো পর্যন্ত আসে না, মনে হয় এখানে রয়ে গেছে। পানি মনে হয় দেখা যাবে অন্য কালার এখন, যেমন হয় বিশাল বড়। এখনো পর্যন্ত উঠতে পারেন নাই সাগরে থেকে? হ্যাঁ, প্যান খুলবা কে? আমরা গুজায় পড়লাম ওই পার্কে থেকে, আর সাগরে থেকে এখন তুই উঠতে পারে না, প্যান ভিজা যাইতে আছে। পানি ভালো কয়, ঠান্ডা লাগবো নি। মুস্কান কে নাম শোনা, আবার কি নাম? না, রাত্রে নাম লাগবো না, আমি একটু খেললাই ঠান্ডা লাগে যাবো। উঠে হলান, উঠান, কই থেকে খেললাইবা? ইস, বুঝে গা, অনেক দূর যা লাগবো না, ওড়েন উঠছে। আবার জুতা পরা না, আপনার জুতা পরে কই জুতা? সাগর পার ঘোরা শেষ, এখন তো অন্ধকার হয়ে গেছে, এই জন্য সাগরের পানিগুলো দেখা যায় না। তো এখন আমরা ভিতরে চলে আসছি, এটা একদম সাগরের সাথেই, ওই তো সাগর দেখা যায়, সাগরের সাথে এটা একটা পার্ক সিস্টেম করছে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে। মিত্তাল বলতেছে সে গাড়ি চালাবে, ওড়ো ওড়ো কুন্ডা যাও সব ওঠো, ওই সাইড দিয়ে ওঠো 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 ওঠো, এই তো হ্যাঁ। মুস্কান মিফতা হলো এদিকে, আর মুস্কান আছে আরেক পাশে, এই তো মুস্কান। মুস্কান কি সরছে? এটা আবার কি গাড়ি? এটা চলবে না, এক জায়গায় ঠান্ডা থাকো গাড়ি। উড়ান উড়ান আলু ভাজি এদেশে প্রধান খাবার। এগুলা কি?
মেঘতলাপুর, এদিকের খাবারই আমার ভালো লাগে না, কোনো খাবার পছন্দ হয় না, খেয়ে মানে ই পাই না, মজা পাই না। আমাদের বাংলাদেশে যেরকম যেখানে সেখানে ফুচকা থাকে, ঝালমুড়ি, চটপুরি, হালিম, ওখানে ওই ধরনের কোনো দোকানপাট বসে না। কে কই গাড়ি কয়টা খাইটা? পাঁচ টাকার তো তামিস লো মানে এটা কি? এটা রুটি নি ওরা খাইতে পারবো না? চলো তাই চলো। পানি আমার কাছে এক বোতল আছে। ওই সময় রাজীব দেখে পেয়েছে কয়টা তো মিস্তাহল উড়াইলে, আর নাম তো ওই না কই উড়াই দিস। টাকা দিয়ে টিকিট নিয়ে মনে উঠতে এই যে মিথ্যা হবে, 10 টাকা দিয়ে উঠছে মিথ্যা হলে এই বেশি 10। সৌদি আরবের খাবার আলু ভাজা, প্রধান খাবার কোনটা রাজি সৌদি আরবে? এমনি ভালোই লাগে খাবার। কয় মিনিট দিছিল? ও নিজে নেমে আসে এমনি পার্কটা ঠিক আছে, টিকিট ছাড়া বিনা পয়সায় নাও নাও মাম নাও নীল পালিশ এটা কালকে করছে, কালকে আমরা সাজ দিলাম না, ঈদের ড্রেস করছিলাম কালকে রাত বেলা, ওই সময় ওই কাজ করছে। এদিক পরের ডে আসো, দুই ভাই বোন গাড়ি চড়তেছে। মিত্তাল পাওয়া পাওয়া জাগা না, জাগা হয়েছে গেলা
আল্লাহ লাহালাই দিব, ওরা পারবো না, রিমোট দা চালাই দিব, রিমোট দা চালাই দিব, জায়গা কম না। রিমোট দিয়া চালাইব, কারণ ওরা চালাইতে পারবো না, আরে পাশে হলো চিপা চাপা রাস্তা। দে নামাই, এটা ভিতর নামাই দে। সামনে যাইতে হবে এই রাস্তায়। দিছে তোরে ভালো কাজ লাগাইয়া, ভালো কাজে লাগাই দিছে। এই সাইডে জায়গা কম, কিন্তু সেই যে ওইটার ভিতরে জায়গা সুন্দর ছিল। এত ছিল কেন, তুই ছিল চালাইতেছে। মিফতা হল নামে গেছে, এখন হলো মুস্কান গাড়িতে উঠছে, মুস্কান চালাইতেছে। এখন মিফতা হল বলতেছে যে আম্মু আমাকে চালাই দিতে বলো। মুস্কানই তো ভালো চালাইতে পারে, কি সুন্দর করে চালাইতেছে। সাগরের ভিউ, ইস সাগরটা এখন কিন্তু সাগরের ঢেউগুলো খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগে। রাতের বেলা ওই পাশে সাগরের লোক নামছে সাগরে, তো এত সুন্দর একটা শব্দ। সব বাচ্চারা খেলতেছে গাড়ি চালাইতেছে, কতগুলো দুইজন হচ্ছে কেমনে, একটার মধ্যে দুইজন আসছে। এতক্ষণে গাড়ি চালা ফোলা পানি, চলেন জায়গা দেখ, বসছিলাম, বসা জায়গাটা খুব সুন্দর। খেজুর তাল গাছ, এটা তাল গাছ, এখন আমরা বাসায় চলে যাব, কারণ অনেকক্ষণ টাইম ছিলাম এখানে। আর তাহল মুস্কান গাড়িতে উঠছে, এখন আমি বলতেছি বাসায় যাওয়ার জন্য ভালো লাগতেছে না। আর বাচ্চারা মনে এখানে সারা রাত পার করলো, ওরা যাইতে চাইব না বাসায়, এরকম এখানে অনেক গাড়ি পোলা পানি নেয় ভাড়া, 10 টাকা করে এই সৌদি আরবের 10 টাকা 15 টাকা। ডুববেন না কোনো শান্তি পাবো না তোরা, মোবাইল কিনতে হবে হিন্দির দোকান, এক্সট্রায় দেখছিলাম, এক্সট্রায় আছে, স্যামসাং আছে একটা, দুইটা মোবাইল দেখছি স্যামসাং। আমার